রানীমা, দয়া করে এবারের মতো আমাদেরকে রেহাই দিন। আমি কথা দিচ্ছি, সামনের বছরের মধ্যে সমস্ত বকেয়া বাকি থাকা টাকা সমস্ত আপনাকে মিটিয়ে দেব। দয়া করে আমাদের এত বড় ক্ষতি করবেন না, দয়া করে এবারেটা আমাদেরকে রেহাই দিন। টাকা মিটিয়ে দেব, মিটিয়ে দেব, করে করে তো একটা সপ্তাহ পার করলে ভুবন, আর কত সময় তোমায় দেব? এখন তুমি এক বছর সময় চাইছ? তোমাদেরকে যদি সময় দিতেই থাকি, তাহলে তো আমাকে জমিদারি তুলে দিয়ে লঙ্গরখানা খুলতে হবে, তাই না? ছেলেটার এমন মারণ রোগ হলো, সমস্ত ফসল বিক্রির টাকা থেকেই তো ছেলেটার চিকিৎসা করা হলো। এখন নিজেরা খাবো কি, তার উপর এত টাকার খাজনা। আপনি তো আমাদের মা বাবা, আপনি যদি আমাদের কষ্ট না বোঝেন, কে বুঝবে বলুন তো? এত কথা কেন বাড়াচ্ছ খামোখা? আমি তো বললাম যে তোমাদের দুঃখ আমার বোঝার ক্ষমতা নেই। জমিদারি করতে বসেছি, তাই প্রাপ্য খাজনাটুকু আমাকে সময়ের মধ্যে বুঝে নিতেই হবে, একমাত্র এটাই আমার ধর্ম। তোমাদের সুখ দুঃখ এসব বুঝে আমার কি কোনো লাভ আছে? একটা কথা বলে দিচ্ছি, পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নাও, আজকে সূর্যাস্ত অবধি কিন্তু তোমার কাছে সময় আছে। কোথা থেকে টাকা দেবে আমি জানি না, কিন্তু সূর্যাস্তের মধ্যে তুমি যদি টাকা দিতে না পারো, তাহলে পরিণতি তুমি হাতে নাতে পেয়ে যাবে কালকে সূর্য ওঠার আগেই। ভুবন, সেদিন সূর্যাস্তের মধ্যে জমিদার গিন্নির টাকা শোধ করতে পারেনি, আর তার ফলস্বরূপ মাঝ রাতে জমিদার গিন্নি পেয়াদা পাঠিয়ে তার ছোট্ট কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। শান্তি, তোদের মতো পিপিলিকাদের ঘরে আগুন লাগিয়ে আমার মনে যে কি শান্তি হয় সে তোরা আর কি বুঝবি? কি ভেবেছিলিস, আমার টাকা মেরে তোরা শান্তি পাবি? না, কখনো নয়। খাজনা না দেবার জন্য ছেলের শরীর খারাপ, বউয়ের অসুখ, বন্যা খরা, সবাই এরকম অজুহাত অনেক দেয়, কিন্তু আমি যদি এই সমস্ত অজুহাত শুনে খাজনা মুকুব করে দিই, তাহলে যে আমার জমিদারিটাই লাটে উঠবে। তোদের ভালো করতে গিয়ে তো আমি আর নিজের ক্ষতি করতে দিতে পারি না। মর মর তোরা এবার, অনেকবার সাবধান করেছিলাম, তখন আমার কথা শুনিসনি, এইবার ফল ভোগ কর। হে ঈশ্বর, এ তুমি কেমন দিন দেখালে! আমি তো বলেছিলাম জমিদার গিন্নিকে আমি সব টাকা দিয়ে দেব, তাও আমি তো এখন পুরো বিকিয়ে গেলাম। হে ঈশ্বর, হে ঈশ্বর, এই গ্রামে কি কেউ নেই যে এই অন্যায় অবিচারী একজন পাপি জমিদারের হাত থেকে আমাদের রেহাই দেবে? হে ঈশ্বর, পথ দেখাও আমাদের। কি গো, তোমার পুজো শেষ হয়নি এখনো? খেতে দাও, মাঠে যাবো যে। উফ, সত্যি তোমার জন্য যে একটু ভক্তি ভরে ঠাকুরের নাম গান করব, সেই উপায়ও নেই। খাবারটা একটু নিজে বেড়েও তো খেয়ে নিতে পারো, দেখছই তো সকালবেলা ভক্তি করে একটু ঠাকুরকে ডাকছি, তাতেও তুমি কিন্তু ব্যাঘাত দিলে। ব্যাঘাত কি আর এমনি ঘটিয়েছি বলো, আকাশের যা অবস্থা মনে হচ্ছে কয়েকদিন তো ভারী বৃষ্টিপাত হবে। এবারে বিঘার পর বিঘা খালি ধান চাষ করেছি, ফসলও খুব ভালো হয়েছে জানো তো, কিন্তু এই অসময়ে বৃষ্টি হলে সমস্ত পরিশ্রম যে মাটি হয়ে যাবে, তাই সময় থাকতে থাকতেই ফসলগুলো তুলে গোলায় রেখে দিয়ে আসতে হবে। তুমি তো খুব ভালো করেই জানো আমাদের জমিদার গিন্নিকে, সঠিক সময় যদি খাজনা না দিতে পারি, তাহলে আমাদের যে সর্বশান্ত করে দিয়ে চলে যাবে, বলা যায় না, এই ভিটের মাটিটুকুও উনি হয়তো জ্বালিয়ে দিতে পারেন। না গো না, কিচ্ছু হবে না,
আমি সকাল বিকেল দুবেলা ভক্তি ভরে সারাক্ষণ ঠাকুরকে ডাকি। ঠাকুর আমাদের সঙ্গে এত বড় অনাচার মেনে নেবেন না, তুমি দেখো। আমারও ভগবানের ওপর অশেষ বিশ্বাস আছে, কিন্তু গত মাসে ভুবন চাষাদের ওপর যে ঘটনাটা হলো খুব ভয় পাইয়ে দেয় জানো তো। ভুবন চাষারা এখন জানো তো গা ছেড়েও চলে গেছে, কোথায় আছে কেউ জানি না, একবারে পুরো ভিটে মাটি ছাড়া হয়ে সর্বশান্ত হয়ে গা ছেড়ে চলে গেল। তারা এখন কোথায় আছে কেমন আছে সেই খবরটুকু আমাদের কাছে নেই। সত্যি ভুবনদার জন্য খুব কষ্ট হয়। আমাদের জমিদার গিন্নি যে কেন এইরকম বুঝতেই পারি না, ওনার কি মন বলে কিছু নেই? টাকা, বুঝেছ, টাকা, টাকাই মানুষকে এতটা পরিবর্তন করে দেয়। যাকে যাক, দেখো তোমার সাথে কথা বলতে বলতে কতটা দেরি হয়ে গেল, তাড়াতাড়ি খেতে দাও, বলছি না তারা আছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি চলো। এরপরে ভুবন তাড়াতাড়ি করে খাবার শেষ করে চলে গেল মাঠের উদ্দেশ্যে। দিন পেরিয়ে রাত হলো, রাতের বেলা মাঠের সমস্ত ধান তো কেটে উঠতে পারেনি গিন্নি, আর যা জোর বৃষ্টি পড়ছে এই বৃষ্টি মনে হয় না আজকে রাতে থামবে। সমস্ত ফসল যে নষ্ট হয়ে গেল, এখন আমরা সারা বছর কি খাবো, আর গিন্নিমাকেও বা কি খাজনা দেব? ওটাই তো ভাবছি গো, এমন অকালে বৃষ্টিটা এলো, শুধু তুমি নয় গ্রামের আরো চাষিদের তো কত ক্ষতি হয়ে যাচ্ছে বলো। জমিদার গিন্নি নিশ্চয় সমস্ত চাষিদেরকে এরকম ভাবে বিপদে ফেলবেন না, কিছুটা সময় নিশ্চয় দেবেন উনি। আর এটাই তো আমাদের কোনো হাত নেই, এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ। প্রকৃতি যদি আমাদের সঙ্গে এরকম ছলনা করে তাতে আমাদের কি দোষ? আমরা তো অনেক চেষ্টা করেছিলাম, এমনকি অন্যান্য বছরের তুলনায় এই বছর তুমি আরো বেশি পরিশ্রম করেছো, তাই আরো বেশি ফলনও হয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাস দেখো। না না না, তুমি বুঝতে পারছো না, জমিদার গিন্নি যে আমাদের কোনো কথাই শুনবেন না। উফ, পরের মাসেই যে খাজনা দেওয়ার শেষ তারিখ, কি হবে আমি সত্যি বুঝতে পারছি না গিন্নি। তুমি এত চিন্তা করো না গো, ভগবান যখন আমাদের এই বিপদে ফেলেছেন তখন আমার বিশ্বাস উনি এই বিপদ থেকে উদ্ধার করবেন। কথায় আছে রাত যত গভীর হয় ভোর ঠিক ততটাই সন্নিকটে। চিন্তা করো না, আজকে রাত্রিটাই ঘুমিয়ে পড়ো, যা হবে দেখা যাবে, নিয়তিকে তো আর আমরা পাল্টাতে পারবো না, ঠিক সবটা পার হয়ে যাবে দেখো। কেটে গেল একটা মাস, সঠিক সময়ে জমিদার গিন্নি এসে উপস্থিত হলেন সেই চাষির বাড়িতে। রামু, এ রামু, কি গো বাড়িতে আছো নাকি? আরে গিন্নি মা যে, তা হঠাৎ করে এই অধমের বাড়িতে, কিছু কি দরকার? আমাদেরকে ডাকতে পারতেন তো, আমরাই চলে যেতাম। তোমাদের তো সঠিক সময় আমার বাড়িতে পৌঁছানোর কথা ছিল, তাও আবার খাজনা সমেত, কিন্তু তোমরা সঠিক সময় আসনি বলেই আমাকে ছুটে আসতে হলো তোমাদের বাড়িতে। রামু কোথায়, ওকে দেখছি না যে। খাজনাটা যে দিতে হবে সেটা কি সম্পূর্ণ ভুলে গেছো নাকি? না না গিন্নি মা, ভুলে যাইনি। আসলে আপনি তো দেখতেই পেলেন, প্রাকৃতিক দুর্যোগে মাঠের সমস্ত ধান নষ্ট হয়ে গেছে, কিভাবে খাজনা দেব বলুন তো? আমি তো বলেইছিলাম, ঝড় জল খরা যাই হোক না কেন, খাজনা আমার সঠিক সময় লাগবে। আমি লঙ্গরখানা খুলিনি, আমি জমিদারি খুলেছি। খাজনা সঠিক সময় না দেবার জন্য ভুবনের কি পরিণতি হয়েছিল সেটা নিশ্চয়ই মনে আছে। গিন্নিমা একবার বোঝার চেষ্টা করুন, শুধু তো আমরা নই, গ্রামের আরো চাষিরা এই কষ্টের মধ্যেই রয়েছে। আপনি সমস্ত চাষিদের থেকে
কিভাবে এই অবস্থায় খাজনা নেবেন বলুন তো? আমি কিভাবে কি করব সেটা তোমাদেরকে ভাবতে হবে না। দরকার পড়লে আমি এই গ্রামের সমস্ত চাষির বাড়িতে আগুন লাগিয়ে দেব, কিন্তু ঠিক সময় খাজনা আমি আদায় করেই ছাড়ব। রামুকে বলে দিও আজকে রাত্রিটাই সময় দিলাম ওকে, এর থেকে বেশি এক আনাও বেশি সময় আমি দিতে পারবো না, বুঝেছো? তার মধ্যেই আমায় যেন খাজনাটা মিটিয়ে দেয়, না হলে তোমাদের পরিণতিও ওই ভুবন চাষির মতো হবে। এরপর জমিদার গিন্নি সেখান থেকে চলে গেলেন। হে ঈশ্বর, কি করব আমি এবার? উনি তো চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছেন। পথ দেখাও ঈশ্বর, পথ দেখাও, আমাদের কাছে যে আর কোনো উপায় নেই। এখন এখন তুমি আমাদের শেষ ভরসা, এই অত্যাচারী জমিদার গিন্নির হাত থেকে একমাত্র তুমি পারো আমাদেরকে রক্ষা করতে। পথ দেখাও ঈশ্বর, পথ দেখাও। সেদিন সারা রাত রামু চাষার বউ ঈশ্বরের কাছে প্রার্থনা করলো এই বিপদ থেকে বেরোনোর জন্য। পরের দিন সকাল হতেই, গিন্নি গিন্নি একবার তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কি চমৎকারই ঘটেছে আমাদের সঙ্গে। কি হয়েছে, সকাল সকাল ডাকছো কেন? দেখছই তো একে এত চিন্তার মধ্যে রয়েছি, তার উপর আবার তুমি। চিন্তা আর কিচ্ছু নেই গিন্নি, দেখো দেখো ধান, কত কত ধান, এই দিয়ে আমাদের সারাটা বছর চলে যাবে, আর জমিদার গিন্নির খাজনাও আমরা দিয়ে দিতে পারবো। তাই তো, সত্যি তো। ওগো, আমার সারা রাতের প্রার্থনা বিফলে যায়নি গো, ঈশ্বর আমাদেরকে দেখেছেন, উনি আমাদের ডাক শুনেছেন। সত্যি আজকে যা কিছু হয়েছে সবে ভগবানের ইচ্ছা, সত্যি ভগবান তুমি অসীম ক্ষমতার অধিকারী। তুই ঠিক বলেছিস, ঈশ্বর অসীম ক্ষমতার অধিকারী, পাপ কখনো কাউকে ছেড়ে কথা কয় না। এই মাত্র খবর পেলুম জমিদার গিন্নি সিঁড়ি থেকে নাবার সময় পড়ে গেছে, আর পড়ে গিয়ে নাকি উনি সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছেন, আর কোনো দিনও হাঁটতে চলতে পারবে না। এখনো না স্থায়ী ঠিকানা ওই বিছানা, আর লোকের ওপরে ভরসা করে বাকি জীবনটা কাটাতে হবে। সে কি গো, এ কি বলছো তুমি খুড়িমা? অবশেষে অবশেষে জমিদার গিন্নির এমন পরিণতি? মানছি মানুষটা খারাপ ছিল, কিন্তু এত কষ্ট ঈশ্বর ওনাকে দিলেন। না না, পাপের শাস্তি অন্য কিছু তো হতে পারতো। তুই চুপ কর, এতদিন উনি অনেক গরিব মানুষের রক্ত চুষে খেয়েছেন, এবার ওনার সময়, ভগবান ওনাকে একদম ঠিক শাস্তি দিয়েছে, একদম ঠিক।